বাংলাদেশের রাজধানী ঢাকাতে নির্মিত বগু উপরিস্থ রেল ব্যবস্থার নাম ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো রেল ব্যবস্থাকে ম্যাস র্যাপিড ট্রানজিট সংক্ষেপে MRT হিসেবেও উল্লেখ করা হয়। 2000 সাল থেকে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথে দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে এই ম্যাস র্যাপিড ট্রানজিট ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এই উদ্দেশ্যে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় যার নাম ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট। 2016 থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 22,000 কোটি টাকা, যার মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকার প্রকল্প ঋণ 75% এবং বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন 25%। 16,595 কোটি টাকা ঋণ দিচ্ছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, বাকি 5,390 কোটি টাকার যোগান দিচ্ছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পটির 9টি টেস্ট পাইলট কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে শুরু করা হয়েছে মূল পাইলট কাজ। একই সঙ্গে কারওয়ান বাজার ফার্মগেট এলাকায় সার্ভিস লাইন সরানোর কাজ চলমান। একই প্রকল্পের মিরপুর শেওড়াপাড়া আগারগাঁও অংশে ডিভাইডার দিয়ে মূল লাইন স্থাপনের জন্য জায়গা সংরক্ষণ করা হয়েছে। রাস্তার আইল্যান্ড বরাবর এবং এর দুই পাশ থেকে জায়গা সংরক্ষণ করে মূল পাইলের কাজ শুরু হয়েছে। অংশে মেট্রো রেলের যাত্রী পারাপারের জন্য রেলকোচ তৈরির কাজ ইতিমধ্যে জাপানে শুরু হয়েছে। মেট্রো রেল প্রকল্পের লাইন -6 পুরো কাজ 8টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ 3 ও 4 আরও আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 12 কিলোমিটার উড়াল পথ ও 9টি স্টেশন নির্মাণ করা হবে। পরে এই উড়াল পথের ওপরই ট্রেনের জন্য লাইন বসানো হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি কেমন হলো এবং আর কি কি ভিডিও দেখতে চান তা জানাতে আমাদের কমেন্ট করুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে বেল আইকনটি টিপ দিতে একদম ভুল করবেন না। ধন্যবাদ। Thank you.